নদীর পারে দাঁড়ায়া চিন্তা করে মনে হয় এই নদীর ওই পারশে কেউ শান্তিতে থাকতে পারে এমন সময় সাদা কাপড় পরিধান করা এমন একটা লোক সামনে দাঁড়ায় বলে আল্লাহর বান্দা এখানে দাঁড়ায়া কি কি ধারণা করো কে শান্তিতে আছে কে অশান্তির মধ্যে আছে তুমি শান্তিতে যে মানুষটা আছে তারে তুমি দেখবার চেষ্টা করতেছো ডাইরেক্ট নদীর পার দিয়া যাও সামনে একটি জঙ্গল আছে এই জঙ্গলের কাছে যাইবা আস্তে করে ভিতরে ঢুকবা আল্লাহর একজন বান্দারে পাইবা তারে জিজ্ঞাসা করলে ওই লোকটা জানায় দিবে কে শান্তির মধ্যে আছে আস্তে করে জঙ্গলের কিনারে গিয়া জঙ্গলের ডাইনে তাকায় দেখে ভাগ বাল্লো এরা বালিশ সারা ঘুমায়া রইছি আল্লাহর বান্দার সাথে যে বালিশ ছিল বালিশটা দূরে ফলায়া দিল এই ভাগবা লোক এরা এইরকম আরামে ঘুমায় এসি নাই পাখা নাই বিদ্যুৎ নাই বালিশের কোনো ব্যবস্থা নাই কিন্তু এমন আরামের ঘুম দান করে যে আল্লাহ ওই আল্লাহ পাকের রব্বুল আলামিনের অশেষ দয়া তাদের প্রতি থাকায় যদি থাকতে পারে আমি আর সফল মাখলুকাত মানুষ হইয়া বালিশে ঘুমায়া ঘুমায়া রাত কাটাইলাম বালিশে ঘুমায়া ঘুমায়া আমি আমার জীবনকে পার করে দিলাম না বালিশের আর প্রয়োজন নাই আর একটু সামনে গেলে জঙ্গলের ভিতরে কূপের ভিতর থেকে ভাগবার লোক পানি পান করতে আসে মেলামাইন দিনার সেট নামক কোনো গ্লাস নাই এমনি পানি পান করতে আসি আহারে ওই আল্লাহর বান্দা সাথে যে গ্লাস নিয়েছিল গ্লাসটা ফালাইয়া দিল আরেকটু সামনে গিয়ে দেখি বহু বাঘবাল লোক আরো আল্লাহর সৃষ্টি জীব সবাই আনন্দ উল্লাসের মধ্যে আছে সবার মধ্যে আনন্দ উল্লাস আছে আল্লাহর বান্দা মনে মনে ভাবে আমি আশরাফুল মাখলুকাত হই এত পেরেশান এত টেনশন এত চিন্তা এত ধরনের কাজ কামে বিধি ব্যস্ত আমার হয় আল্লাহর সৃষ্টিজীব তাদের এত কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আমি এত টেনশন চিন্তা করি রিজিকের ব্যাপারে এত টেনশন চিন্তা করি আমি আমার জীবনকে সুন্দর করার জন্য আহারে না না হতে পারে না সাথে যে ওই বিছানার চাদর আর যা ছিল সবগুলি দূরে ফেলাইয়া দিয়া আস্তে করে জঙ্গলের ভিতরে যাইতে 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 গিয়ে দেখে আল্লাহর এক বান্দা গাছতলায় বসে বসে আল্লাহ পাকের দরবারে ডাকতে আসে আস্তাগফিরুল্লাহ 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 তা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের আদি পিতার নাম আদম আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين আমাদের জাতির পিতা তিনিও আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন সকল নবীরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন একটাই দোয়া সকল নবীদের যে আল্লাহ তাআলা যেন ক্ষমা দৃষ্টিতে দেখেন আল্লাহ যেন রাজি আর খুশি থাকেন এই চাওয়া পাওয়া দোয়ার মধ্যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দোয়া করলেন
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবা শরীফকে নির্মাণ করার পরে তিনি তিনটি দোয়া করেছিলেন এই তিনটা দোয়া আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে উল্লেখ করেছেন এই তিনটা দোয়ার মধ্য থেকে আমি একটা দোয়া আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দোয়ার মধ্যে চারটি জিনিস আল্লাহ তাআলার কাছে চাইছিলেন কতটা জিনিস আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন চারটি জিনিস চাইলেন এই চার জিনিস যার অর্জন হবে এই চার জিনিস যার মধ্যে ফিট হবে এই লোকটা আল্লাহ তাআলার প্রিয় বান্দা প্রিয় বান্দী হিসাবে গ্রহণযোগ্য হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ নিকট দরখাস্ত করলেন হে আমার পরওয়ারদিগারে আলম আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রজন্ম পরবর্তী বংশধরের মধ্যে তুমি এমন একজন রসুল পাঠাও আমার বংশের মধ্যে তুমি এমন একজন রসুল পাঠাও যেই রসুল চারটা কাজ করবে কতটা কাজ এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিক হে রাব্বুল আলামিন আমার পরবর্তী প্রজন্মদের মধ্যে তুমি এমন একজন রসুল পাঠাও যেই রসুল তোমার আয়াত তোমার নিদর্শন আল্লাহ আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে যেন তোমার আয়াত তেলাওয়াত করে শুনাইয়া দিতে পারে দুই নম্বরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব আল্লাহ এমন একজন রসুল পাঠাও যেই রসুল তোমার কিতাবকে শিক্ষা প্রদান করবে তিন নম্বর দোয়া করছেন ওয়াল হিকমা হে আল্লাহ তোমার বিধান মানুষের কাছে বুঝাইয়া দিবি কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা ভালো কোনটা মন্দ কোন কাজ করলে জাহান্নামে যাবে কোন কাজ করলে জান্নাত পাবে এই বিধানগুলো মানুষের কাছে প্রকাশ করবে এমন রসুল আমার বংশের মধ্যে তুমি পাঠাইয়া দাও চার নম্বর দোয়া করলেন ওয়ায়ুজাক্কিহিম আল্লাহ এমন একজন রসুল আমার প্রজন্ম পরবর্তী বংশধরের মধ্যে পাঠাইয়া দাও যেই রসুল মানুষের আত্মাকে পরিষ্কার করে দিবে আত্মশুদ্ধি যাকে বলে আত্মা পরিষ্কার করার জন্য হুইল পাউডার জেট পাউডার সার্ফ এক্সেল দুনিয়ার কোন পানি দিয়ে পরিষ্কার করা যায় না আত্মশুদ্ধি হওয়ার জন্য এর একটা মাধ্যম লাগবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ আমার বংশের মধ্যে তুমি এমন একজন রসুল পাঠাও
যেই রাসূলে ওয়ায়ুজাক্কিহিম তাদের অন্তরকে পরিষ্কার করে দিবে অন্তর কি হইল অন্তর পরিষ্কার করা লাগবে কেন এর অর্থ হলো অন্তরের মধ্যে দুলাবালু লাগে না অন্তরের মধ্যে কোনো ময়লা লাগে না তাহলে অন্তর ময়লা কেমনে কি পরিষ্কার কি ময়লা যে অন্তরে গুনার কারণে গুনার ময়লা লেগে গেছে যে অন্তরের মধ্যে শিরিক আছে যে অন্তরের মধ্যে বিদআত আছে যে অন্তরের মধ্যে দুনিয়ার লোভ সাজায়া ফেলেছে যে অন্তরের মধ্যে সর্বোপরি সর্ব অবস্থায় দুনিয়ার সব তামাশার মধ্যে লাগায়া রাখি যে অন্তর আমার আল্লাহকে ভুলে যাইয়া অন্তর ভিতরে দুনিয়ার তামাশার পিছনে অন্তর লেগে গেছে যে অন্তরের মধ্যে সুদের মতো গুনাহ যে অন্তরের মধ্যে গোশের মতো গুনাহ যে অন্তরের মধ্যে কঠিন কঠিন খারাপ কাজের সাথে জড়া জড়িত হয়ে গেছে এই অন্তরগুলিকে পরিষ্কার করার জন্য আমার আল্লাহ তুমি আমার প্রজন্ম পরবর্তী বংশের মধ্যে একজন রসুল পাঠাও ও ভাই তিলিনগর যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই হক্কানি আলেম উলামাদেরকে দাওয়াত করে আপনাদের কলবের মধ্যে অন্তরের মধ্যে ময়লা যেই গুনাহ দিয়া ময়লা গুনাহ নামক ময়লা হয়ে গেছে যেই গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলতে হবে যেই গুনাহের কারণে কঠিন কামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিবেন সব মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে পাপিষ্ট পাপাচার আলাদা হয়ে যাও আমার ইমানদার নেককার ইমানদার বান্দা থেকে তোমরা আলাদা হইয়া যাও জাহান্নামীদেরকে গুনাহগারদেরকে আলাদা হতে আল্লাহ বলবে মজার একটা কথা ভালো করে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ডাকটা দিবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাদা হয়ে যাও পাপাচার পাপিষ্টরা ভাইয়েরা আমার বন্ধুরা আমার পাপিষ্ট ওই পাপাচার বান্দা বান্দিদেরকে যখন আল্লাহ আলাদা করে ফেলবি আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থার মধ্যে ওই তাদেরকে বলবে যাও তোমরা জাহান্নামের দিকে যাও পাপিষ্ট পাপাচার বান্দা বান্দি আল্লাহ কি বলবে আল্লাহ জাহান্নামের ভয়াবহ আযাবের এই শাস্তি আমরা গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না আল্লাহ বলবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন জাহান্নামীদেরকে আল্লাহ বলবে হে পাপিষ্ট পাপাচারেরা আমি আল্লাহ কি তোমাদেরকে এই কথা বইলা দেই নাই হে আদম সন্তানেরা আমি আল্লাহকে এই কথা তোমাদেরকে জানাই নাই
তোমরা শয়তানের অনুকরণ অনুসরণ কইরো না আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আগেই তো বলে দিয়েছিলাম ইন্নাহু লাকুম আদুবুম মুবিন প্রকাশ্যে তোমাদের শত্রু হইল শয়তান হেই তিলিনগর ব্রাহ্মণবাড়িয়ার আমার যুবক ভাইয়েরা পর্দানিশীন মা বোনেরা মুরব্বীরা খুব খেয়াল করে শুনেন শয়তান দুই দলের মধ্য থেকে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কালামে পাকের মধ্যে বলেন الذي يوسوس في صدور الناس মানুষের অন্তরে কু সংস্কার কু ধারণা গুনাহের কাজের সাথে লাগায়া দেওয়ার শয়তানের 24 ঘন্টা একটা মুহূর্ত সে ঘুরে বেড়ে এদিক সেদিক যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের অন্তরের মধ্যে কুসংস্কার কুধারণা কুকথা বিভিন্ন ধরনের গুনার কাজে লাগায় দেওয়ার কাজ হলো শয়তানের এই শয়তান দুই দলের মধ্যে হয় আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষের মধ্য থেকে শয়তান আছে মানুষের মধ্য থেকে মানুষকে জাহান্নামের পথ দেখায়া দেয় এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে না নাই জাহান্নামের পথ দেখায়া দেয় নিজেও জাহান্নামী অপর লোকটারও জাহান্নামের পথে উঠাইয়া দেয় এই লোকটা কোনদিন মানুষ রূপে মানুষ দাবিদার হতে পারে না আল্লাহর বাসায় এই লোকটা শয়তান আল্লাহ বলে আর এক দল শয়তান হবে জিন জাতির মধ্য থেকে তারা জাহান্নামকে চিনায়া চিনায়া জাহান্নামের দিকে নেওয়ার বিভিন্ন কাজে লাগায়া দিবে সেই জন্য আমার মুসলমান ভাইয়েরা আমার বন্ধুরা আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন ওগো আল্লাহ আমার পরবর্তী প্রজন্মদের মধ্যে তুমি এমন নবী পাঠাও যেই নবী যেই রাসূল তোমার আয়াত তেলাওয়াত করে শোনাবে তোমার কিতাব শিক্ষা দিবে তোমার বিধান মানুষকে পরিচয় করাইয়া দিবে তোমার তোমার নাফরমান শয়তান সহ যারা নেককার ইমানদার মুমিন মুসলমানের অন্তরের মধ্যে গুনাহ দিয়া অন্তরকে কালো মরিচা করে ফেলেছে এদের অন্তরটা যেন পরিষ্কার কইরা দেয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন নবী গো অন্তর পরিষ্কার করার জন্য এমন একটা লোক ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন তার পরবর্তী প্রজন্মদের মধ্যে এমন নবী পাঠানোর জন্য নবী গো অন্তর কিভাবে পরিষ্কার করা হয় এই নিয়মটা পদ্ধতিটা আপনার ভালো জানা আছে রাসূল ডাক দিয়ে বলেন হে আয়েশা অন্তর পরিষ্কার মাধ্যম হলো এক নম্বরে আল্লাহ ওয়ালা যারা তাদের সাথে তুমি সম্পর্ক করবা তাদের পরামর্শ নিয়া জীবন যৌবন রাত দিন কাটাইবা দুই নম্বরে আয়েশা বেশি বেশি করে ইস্তিগফার পড়বা পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ আরো জোরে বলি আস্তাগফিরুল্লাহ মহব্বতে বলি আস্তাগফিরুল্লাহ ভাইয়েরা আমার নবী বলে হে আয়েশা আমার কোন মত যদি
আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তিনটা পুরস্কার দিবে কতটা পুরস্কার এক নম্বরে কোন বান্দা যদি তার অন্তর থেকে মহান আল্লাহকে হাজির নাজির জেনে এই কথা যদি বলে আস্তাগফিরুল্লাহ এর অর্থ হলো আল্লাহ আমাকে আপনি মাফ কইরা দেন আমার গুনাহ খাতা মাফ কইরা দেন আমার প্রতি রাজি খুশি হইয়া যান আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেন আমাকে দয়া করে জান্নাত দেন আমি আপনার দয়া চাই আপনার কাছে ক্ষমা চাই নবী বলেন হে আয়েশা আস্তাগফিরুল্লাহ আমার কোন মত পুরুষ অথবা নারী যদি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পুরস্কার দিবে প্রথম নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দিবে দুই নম্বরে আল্লাহ পাক তার আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করবে তিন নম্বরে স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাশর ময়দানে আল্লাহ তাআলা তিনি তার আরশে আজিমের ছায়ার নিচে বসার জায়গা দিবে বন্ধুগণ আমার ভাইয়েরা আমার ও পর্দানিশী মা বোনেরা গো অনুরোধ কইরা যাই অযথা কথা বলে জবান দিয়া অযথা কথা বলে জবান দিয়া সময় নষ্ট না করে জবানের মধ্যে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই তিনি এক ঘটনা লেখেন এক আল্লাহর বান্দা তিনি দুনিয়ার জমিনে গাঠুরি লয়ে বের হয়ে গেছে পৃথিবীর ভিতরে কোন মানুষটা শান্তির মধ্যে আছে তারে দেখবার জন্য বাড়ি থেকে বের হইছে পথের মধ্যে লোক সমাজকে জিজ্ঞাসা করে এলাকাবাসীর লোকেরা তোমরা কেমন আছো কেউ বলছে মাথা ব্যথা কেউ বলছে ডায়াবেটিস কেউ বলছে পেরেশান কেউ বলছে ঋণগ্রস্ত অর্থাৎ একটা লোক শান্তিতে আছে এমনটা কারো কাছ থেকে পাই নাই মনে মনে ভাবলেন মনে হয় এলাকার প্রতিনিধি চেয়ারম্যান সাহেব মনে বড় শান্তিতে আছে একটু খবর নেই লোকটা চেয়ারম্যান সাহেবের বাড়িতে গেছে চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে কেমন আছেন চেয়ারম্যান উত্তর দিয়া কয় এত কথা বইলো না মাত্র পরিষদ থেকে আইছি এখনো গোসল করি না মাথা ব্যথা করতেছে এখন আমার শরীর ভালো না ও চেয়ারম্যান সাহেব শান্তি নাই পেরেশানির মধ্যে আছে এমপি মন্ত্রী মহোদয়ের বাড়িতে গেলে না শান্তিতে নাই তারপরে ভাবলেন মনে হয় তালুকদার জমিদার যাদের জমিনের অভাব নাই সম্পত্তির অভাব নাই এরাই মন শান্তির মধ্যে আছে এদের কাছে গেছে গিয়ে দেখে হিসাব কিতাব নিয়ে এক দল বসা কি ব্যাপার কই তালুকদার সাহেব বাসায় আছেন নাকি কো তালুকদার সাহেবের হিসাব কিতাব নিয়ে রাত পর রাত পার হয়ে গেছে এখন হিসাব মিলাইতে পারি নাই তালুকদারের মন মানসিকতা ঠিক নাই এখন কথা বলার সুযোগ তোমার হবে না চলে যাও আল্লাহর বান্দা চিন্তা করলেন তালুকদার জমিদার এরাও শান্তির মধ্যে নাই তাইলে দুনিয়ার জমিনের শান্তি কোন মানুষটা আছে তার একটু বের করতে হবে যাইতে যাইতে নদীর পারে দাঁড়ায়া চিন্তা করে মনে হয় এই নদীর ওই পার্শ্বে কেউ শান্তিতে থাকতে পারে এমন সময় সাদা কাপড় পরিধান করা এমন একটা লোক সামনে দাঁড়ায় বলে আল্লাহর বান্দা এখানে দাঁড়ায়া কি কি ধারণা করো কে শান্তিতে আছে কে অশান্তির মধ্যে আছে তুমি শান্তিতে যে মানুষটা আছে তারে তুমি দেখবার চেষ্টা করতেছো ডাইরেক্ট নদীর পার দিয়া যাও
সামনে একটি জঙ্গল আছে এই জঙ্গলের কাছে যাইবা আস্তে করে ভিতরে ঢুকবা আল্লাহর একজন বান্দারে পাইবা তারে জিজ্ঞাসা করলে ওই লোকটা জানায় দিবে কে শান্তির মধ্যে আছে আস্তে করে জঙ্গলের কিনারে গিয়া জঙ্গলের ডাইনে তাকায় দেখে ভাগ বাল্লুক এরা বালিশ ছাড়া ঘুমায়া রইছি আল্লাহর বান্দার সাথে যে বালিশ ছিল বালিশটা দূরে ফলায় দিল এই ভাগ বাল্লুক এরা এইরকম আরামে ঘুমায় এসি নাই পাখা নাই বিদ্যুৎ নাই বালিশের কোনো ব্যবস্থা নাই কিন্তু এমন আরামের ঘুম দান করে যে আল্লাহ ওই আল্লাহ পাকের রব্বুল আলামিনের অশেষ দয়া তাদের প্রতি থাকায় যদি থাকতে পারে আমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া বালিশে ঘুমায়া ঘুমায়া রাত কাটাইলাম বালিশে ঘুমায়া ঘুমায়া আমি আমার জীবনকে পার করে দিলাম না বালিশের আর প্রয়োজন নাই আর একটু সামনে গেলে জঙ্গলের ভিতরে কূপের ভিতর থেকে ভাগ ভাল্লুক পানি পান করতে আসে মেলামাইন দিনার সেট নামক কোনো গ্লাস নাই এমনি পানি পান করতে আসি আহারে ওই আল্লাহর বান্দা সাথে যে গ্লাস নিয়েছিল গ্লাসটা ফালাইয়া দিল আরেকটু সামনে গিয়ে দেখি বহু বাঘ ভাল্লুক আর আল্লাহর সৃষ্টি জীব সবাই আনন্দ উল্লাসের মধ্যে আছে সবার মধ্যে আনন্দ উল্লাস আছে আল্লাহর বান্দা মনে মনে ভাবে আমি আশরাফুল মাখলুকাত হই এত পেরেশান এত টেনশন এত চিন্তা এত ধরনের কাজ কামে বিধি ব্যস্ত আমার হয় আল্লাহর সৃষ্টি জীব তাদের এত কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আমি এত টেনশন চিন্তা করি রিজিকের ব্যাপারে এত টেনশন চিন্তা করি আমি আমার জীবনকে সুন্দর করার জন্য আহারে না না হতে পারে না সাথে যে ওই বিছানার চাদর আর যা ছিল সবগুলি দূরে ফেলাইয়া দিয়া আস্তে করে জঙ্গলের ভিতরে যাইতে 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 গিয়ে দেখে আল্লাহর এক বান্দা গাছতলায় বসে বসে আল্লাহ পাকের দরবারে ডাকতে আসে আস্তাগফিরুল্লাহ আল্লাহর বান্দা কাছে গিয়া বসে কাছে বইসা চিন্তা করলো আল্লাহর বান্দা ইস্তেগফার পড়তেছি এই ইস্তেগফার শেষ হইলে কথা বলবো কিন্তু আল্লাহর বান্দা ইস্তেগফার পড়ার মধ্যে আছে পাশে কে বসলো তার কোনো খবর নাই ইস্তেগফার পড়ার শেষ একটু পরে আল্লাহর বান্দা তিনি ইস্তেগফার শেষ করে এবার তিনি জিকির আরম্ভ করলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে জিকির করতে আসে যেই বান্দা জানতে গেছিল কে শান্তির মধ্যে আছে জানার জন্য এই লোকটার কাছে বসছে কে শান্তির মধ্যে আছে জানার জন্য কিন্তু সুযোগ মিলে না ইস্তেগফার শেষ হইলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শেষ হওয়ার পরে আল্লাহ 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 বলে সুযোগ মিলে না কথা বলার জন্য একটু পরে আল্লাহর বান্দা তাকায় দেখে জিকির করনে ওয়ালা ইস্তেগফার পড়নে ওয়ালা তিনি নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে আল্লাহর বান্দা চিন্তা করল নামাজের শেষে তারে জিজ্ঞাসা করমু কোন মানুষটা দুনিয়াতে শান্তির মধ্যে আছে আল্লাহর এই বান্দা দাঁড়ায়া অপেক্ষা করতে আছে কিন্তু আল্লাহর বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর বাণী কোরআনুল কারীমের তেলাওয়াত করতে আছে নামাজে আল্লাহর বান্দা চিন্তা করলো খালি খালি এইভাবে দাঁড়াইয়া দাঁড়ায় থাইকা লাভ নাই যাই উযু বানায়া তার সাথে নামাজে দাঁড়াইয়া যাই উযু বানাইয়া নামাজে দাঁড়াইছে কিন্তু রুকুর মধ্যে যায় না লোকটা এখন চিন্তার মধ্যে পড়ে গেল
নামাজে দাঁড়াইছে এরপর উযু করতে গেলাম উযু করে এসে দাঁড়াইলাম এখনো তিনি রুকুতে যায় না দাঁড়ায় কি ফেস লাগাইলাম নাকি রুকুর মধ্যে যায় না এরপরে দীর্ঘ সময়ের পরে রুকুর মধ্যে গেছে আল্লাহর বান্দা রুকুর মধ্যে গেল এই রুকুতে যাওয়ার পর আর সোজা হয় না লোকটা কো দাঁড়াইয়া ছিলাম বালুইয়া ছিলাম এখন তো রুকু যাইয়া আর ওই লোক সোজা হয় না সুবহান রাব্বিয়াল আযীম আরে উনি যে তাসবিহ পড়তে আসে কিন্তু রুকু থেকে সোজা হয় না লম্বা কথা আমি সংক্ষেপে শেষ করে দিব কয়েক মিনিটের মধ্যে অসুবিধা হইতেছে আল্লাহর বান্দা রুকু থেকে সোজা হইলেন সোজা হইয়া দাঁড়াইছে সেজদার মধ্যে যায় না আমরা তো রুকু থেকে ওই আর সোজা হইতে রাজি না তো রুকু সোজা হইয়া তো রুকু যাওয়াই লাগবে তার সোজা হইতাম কেড়ে এই জন্য দোতলা থেকে তিনি নিচতলা যায় ঠিক না ভাইয়েরা আমার রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব জোরে কোন ঠিক কি আমার ভাইয়েরা দাঁড়ায়া রইছি অনেক সময় পার হইয়া যাওয়ার পরে তিনি সেজদার মধ্যে গেছে সেজদার মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তাসবিহ পড়তে আসে যাই হোক নামাজ শেষ হইল সালাম ফিরানোর পরে এবার হাতের করে আল্লাহর বান্দা এইভাবে পড়তে আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর বান্দা বলে কারে জিগাইতামাইছি তার দি কোনো সময়ই নাই কেমনে জিগামু জিগানোর তো কোনো সুযোগ দেখি না এবার হাতের করের গোনা শেষ তেলাওয়াত আরম্ভ হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে কোন আস্তে করে লোকটার সামনে দাঁড়ায়া ওই লোকটারে জিজ্ঞাসা করে ভাই একটা কথা জিজ্ঞাসা করার জন্য লম্বা সময় আপনার পাশে দাঁড়াইলাম আপনার সাথে নামাজ পড়লাম আপনার জিকির ইস্তেগফার শুনলাম ভাই অনেক দূর থেকে বহু জায়গা ঘুরে ঘুরে দেখলাম কে শান্তির মধ্যে আছে কে অশান্তির মধ্যে আছে যাচাই বাছাই করে দেখলাম অধিকাংশ মানুষ অশান্তির মধ্যে কিছু মানুষ শান্তির মধ্যে আছে এদের মধ্যে কে তারে চিনবার জন্য আসছিলাম আপনার কাছে জানার জন্য আসছিলাম শান্তির মধ্যে কে আছে লোকটা ডাক দিয়ে বলে এ আল্লাহর বান্দা কুদ্দু লম্বা সময় তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো প্রায় একটা দিন কাছাকাছি হয়ে গেছে একদিন মতো পার হয়ে গেছে আপনি আমার পাশে একবারও তাকাইলেন না আমার দিকে একবারও তাকাইলেন না কি গো আল্লাহর বান্দা শান্তিতে কে আছে একটু আমারে বইলা দেন না আল্লাহর বান্দা ডাক দি বলে এই শুন কে শান্তির মধ্যে আছে যার রিজিকের মালিক আল্লাহ যেই বান্দাটা ওই আল্লাহর উপরে ভরসা করে যেই আল্লাহ হায়াতের মালিক ওই আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর মালিক আল্লাহ মালিক জবানে বলে কাজেও প্রমাণ করে এমন মানুষ যারা তারা শান্তির মধ্যে আছে এমনি লোকটা ডাক দিয়ে বলে ভাইজান আশেপাশে কোন ফল ফরুডের তেমন কোন গাছ গোছলা দেখি না এইদিকে দোকানপাট রাস্তাঘাটে আশেপাশে কোন খাবারের ব্যবস্থা দেখি না এখানে আপনি কিভাবে খান কোত্থেকে খাবার পান আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলল শুনো আমি এমন একজন মালিকের কাছে ইস্তেগফার করি আমি এমন একজন মালিকের জিকির করি আমি এমন একজন মালিকের কুদরতি কদমের মধ্যে সেজদা করি যেই মালিকে আমার খাবারের ব্যবস্থা কইরা দে আল্লাহর বান্দা
তাহলে ওই মালিকের খাবার ডাইরেক্ট আমি কেমনে পাবো আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে চোখ বন্ধ করো চোখ বন্ধ করার পরে আল্লাহর বান্দা শুরু করে দিল এবার তুমি চোখ বন্ধ রাইখা আল্লাহকে ডাকতে আরম্ভ করো জিকির আরম্ভ করে দেওয়ার পরে জিকির করতে করতে আল্লাহর ওলির সাথে জিকির এমন ঢেউ উঠে গেছে ঢেউয়ে ঢেউয়ে চোখ থেকে পানি গাল বেয়ে পড়তে আরম্ভ করলো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি আল্লাহ পাক আমার আল্লাহ এত বড় দয়াল যার উপরে দয়া আর কেউ কোনোদিন করতে পারে না পারবেও না ওই মহান আল্লাহ পাকের বান্দা চোখ বন্ধ করে যখন জিকির আরম্ভ করছি ওই আল্লাহর ওলি জিকির করার ভিতর দিয়া আল্লাহর ওলি তারে ডাক দিয়ে বলল শোনো শোনো জিকির করেছো কেমন লাগলো লোকটা ডাক দিয়ে বলল আমার জীবনে যৌবনে অনেক আমল করেছি কিন্তু আপনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া আমি যখন জিকির আরম্ভ করেছি আপনার জিকিরের এত স্বাদ আর এত মজা পৃথিবীতার কোনোদিন পাই নাই বায়ের আমার বন্ধুরা আল্লাহর ওলি আপনি ডাক দিয়ে বলে খাবার কি প্রয়োজন হ্যাঁ কিছু খাবার খাওয়ার দরকার ডান দিকে তাকাও তাকাইলেন দেখলেন সুন্দর খানার প্লেট প্লেট আছে সুন্দর খাবার পরিবেশন হতে আছে বাম দিকে তাকাইলেন পানির ব্যবস্থা আছে সামনের দিকে তাকাইলেন আল্লাহর কুদরতি রহমতি বরকতি বাতাস চালু হয়ে আছে আল্লাহর বান্দা ওই বান্দারে জিজ্ঞাসা করে আল্লাহর ওলিরে কি রে আল্লাহর বান্দা এই খাবার এত সুন্দরভাবে কে দিয়ে গেল করতে কে আসলো আল্লাহর ওলি ডাক দে বলে যেই মাওলার জন্য হইয়া যায় মাওলা তার জন্য হইয়া যায় আর মাওলা যার জন্য হয়ে যাবে তার সব কিছুর সুব্যবস্থার কোনো অভাব হবে না অবশ্যই তার জন্য সুব্যবস্থা হয়ে যাবে আমার মাওলা আমার জন্য এইভাবে ব্যবস্থা কইরা দেয় আমার বন্ধুগণ তিলিনগরবাসী যুবক ভাইরা আমার ভাইরা প্রতি বছর এত সুন্দর মাহফিলের আয়োজন করতেছেন প্রতি বছর যেন এইভাবে মাহফিলের আয়োজন করতে পারে আমি দোয়া করে যাই আমার ভাইরা বন্ধুরা আমার এই যুবক বাইশ পর্দানিশীন মা বোনেরা এলাকাবাসী মাহফিলের প্যান্ডেলে যারা আছেন সকলের কাছে আমি বলবো আল্লাহর জন্য হইতে হইলে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করুন আল্লাহওয়ালার কণ্ঠের সাথে কণ্ঠ মিলে একজন জিকির আরম্ভ করবেন আল্লাহওয়ালার নসিহত যখন আপনি শুনতে থাকবেন আল্লাহওয়ালার কথাবার্তা যখন আপনি আমল শুরু করবেন আমল করে মজা পাইতে পাইতে মাওলার বন্ধু হয়ে যাবেন